দমদারকে বানাইয়া আবার কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া ওই অন্ধকার কবরে নিয়া যাইবেন, আর তো কাউকে থাকতে দিবেন না। ভাই বলিয়ার বন্ধুরে বলি কেউ তো আপন না। ভাবিয়া চিন্তা করিয়া দেখলাম রে মাওলা ওই অন্ধকার কবরে আপনি ছাড়া কেউ আর আপন নাই। ও পর্দারের মা বোনেরা চোখে যদি পানি না আসে মা মনের বুঝাও রে মান, এই ঘরের মধ্যে একদিন রঙিন শাড়ি চুরি পরিয়া নতুন বউ হইয়াছিলাম, এলাকার কত মেয়েরা দেখতে আসছিল, মুখে পান তুলিয়া দিছিল বাতাস করছিল, আবার এমন একটা দিন আসবে এই ঘর থেকে সাদা পাঁচখান কাপড়ের প্যাকেট বানাইয়া বের করে দেবে, সেদিন ছেলে রাখা দেবে মামা বানা। আর তো মাগো সারা দিতে পারব না। আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করিয়া নেন, যারা পাগলের মতো কত দূর থেকে চলিয়ে আসছে কবুল করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। এই পাশে কোনো বক্স টক্স নেই, ওই বক্সটাই কোনার আনা যায়, কোনো কায়দা আছে? হ্যাঁ কোক দেবে, তা সাউন্ড একটু বাড়াই দেবো দেখুন। হ্যাঁ মাউথ পিস কি ওইটা ভালো নেই রাস্তায়? ওটা ভালো না মাউথ পিস করতে ওটা। আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم ما فتح اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا
مولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم أكثر محبة اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم لا إله إلا الله 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 لا إله সামনে কিছু খের খুব এনে দেওয়া যায় না, নাড়া ঠারা আর কিছু মানুষ আগাইতে পারতে, ও ডান পাশে জায়গা আছে, একটু যারা দাঁড়াই আছে মহব্বত করে ডান পাশে ঢোকার চেষ্টা করেন, দেখেন আসেন তাড়াতাড়ি জিকিরের মধ্যে মধ্যে আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ডান পাশে আসেন, ইল্লাল্লাহ লা ইলাহা 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 জরপ লাগান, লা ইলাহা ইল্লাল্লাহ 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 সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ La ilaha illallah 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 Zikrer moddhe ei dan pashta puro koren dekhen বাতিগুলো এত কায়দায় কাছে বেছে চোখের মধ্যে ঢুকিয়ে পড়ে বুঝছি, ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান খুলিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুকরিয়া আদায় করি রব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করিয়া মায়া করিয়া মহব্বত করিয়া ভালোবাসিয়া পূর্ব কেওয়া বুনিয়া যুব সমাজের উদ্যোগে কুকুয়া ইউনিয়নের অন্তর্গত আমতলী উপজেলা দিন তৃতীয় বার্ষিক বিশাল ওয়াজ মাহফিল ও হালকা জিকির সম্মানিত মহতরম সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ সেলিম রেজা সাহেব,
ওনার সুযোগ্য সভাপতিত্বে একদিন ব্যাপী বিশাল মাহফিলের অবস্থা বুঝে ব্যবস্থা কয় না এলাকায় ঠিক দেশের অবস্থা পরিবেশ পরিস্থিতি তো বোঝেন। তার মধ্যে ধন্যবাদ জানাই আমাদের আমতলি প্রশাসন সহ আপনাদের এলাকার জনপ্রতিনিধি যারা আছে, যারা এই অল্প কিছু লোক আমরা একত্রিত হইতে পারছি, এরা যারা বন্দোবস্ত কইরা দিচ্ছে, বলেন আলহামদুলিল্লাহ। পোস্টারে যাদের নাম দেওয়া আছে আর না দেওয়া, উপস্থিত অনুপস্থিত, আমন্ত্রিত অনামন্ত্রিত, দাওয়াত পাইয়ে আসা কেউ, দাওয়াত না পাইয়েই আসা। বর্তমানে স্টেজকে আলোকিত আর অলঙ্কৃত করে বসে আছেন বাগানের ফুটন্ত গোলাপের মতো প্রস্ফুটমান, আকাশের চাঁদ সূর্য আর তারকারাজির মতো প্রজ্জ্বলিত জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির ধন্য সন্তান, পিতা মাতার আদরের সন্তান, জাতির গর্বের সন্তান, সমস্ত নবী এবং রসুলগণের অরাসাতের দাবিদার তথা উত্তর সহি খাস সাগরেত হযরত উলামা কারামগণ, স্টেজে সমাসীন আপনাদের সমাজের জ্ঞানী গুণী বিশিষ্ট সুধীজন ব্যক্তি, আমার সম্মুখ ভাগে চাতক পাখির মতো তাকাই আছেন অপলক দৃষ্টিতে, ওই মাগরিব থেকে শুরু করে এজাবৎ পর্যন্ত ধৈর্যের পরিচয় দিয়ে আদব ভক্তি আজমত মহাব্বত নিয়া কোরআন ও হাদিসের কথা ওলামা একরামদের কণ্ঠে লম্বা টাইম ধরে শুনতেছেন আবেদা জাহেদা জাকেরা সাকেরা পর্দানিশী মায়েরা এবং জাকিরিন শাকিরিন মুহিব্বিন আমার মুরব্বীগণ পুরুষ বাবারা, কলিজার টুকরা যুবকের দল, আদরের ছোট ভাই, সবাই কালিমতো শুকর একবার উচ্চারণ করি, বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এখনো যারা আসতেছেন ইনশাল্লাহ ডাইনে ঢুকে যাবে, হাদিসের কথা অনুযায়ী জমিনটা জান্নাতের বাগান হয়ে গেছে, বিশ্বাস হয় না? হালাকু জিক্রে রিয়াজুল জান্নাহ, গোসখালি দরবার শুনেন না, ওনাদের দেখবেন হলুদ হলুদ পোস্টার করে মাহফিলে উরুজের, পোস্টারটা হলুদ হয় না, দেখবেন ওনাদের পোস্টারের নিচে লেখা আছে হালাকু জিক্রে রিয়াজুল জান্নাহ, মানে ওনারা হালকায় জিকিরের কথা ওখানে উল্লেখ করে, বলে হালাকু জিক্রে রিয়াজুল জান্নাহ, নবী বলছে নিজে দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান হইলো, আবদুল্লাহ তুমি জানাই দিয়ে আসো, জিকিরের মজলিস হইলো দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান, বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার জান্নাতের বাগানের মধ্যে নাজ নেয়ামত কি? হুজুর বলছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, দুনিয়ার জান্নাতের নাজ নেয়ামত হইলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, যে বলতেছেন না এগুলো জান্নাতের নেয়ামত, বলেন সুবহানাল্লাহ। কাজী বাজান মাহফিল তো মনে হয় আমার মনে রাখতে তিন বছর ধরে তো মনে হয় আমি আসতেছি, কথা ঠিক না? তিন বছর ধরে কারা কারা আপনারাও আমার মতো এরকম আসতেছেন দেখি তো, কারা কারা নারায় তাকবীর, মানে আপনারা পুরানো সরতা পুরান, আল্লাহ আকবার নারায় তাকবীর, এবার আজকে নতুন কারা কারা এই মাহফিল আমার দেখতেছেন যে নতুন ইনশাআল্লাহ আমরা নতুন, হাত উঠান হাত উঠান হাত উঠান, যুবক ভাই দেখছেন অনেক যুবকেরা তুলে হাত উঠে রাখুন ইনশাআল্লাহ, হাত উঠান, আজকে অনেক যুবকেরা নতুন আইছে, বলেন আলহামদুলিল্লাহ, দেখছেন যুবকেরা আসছে, তার মানে যুব সমাজের মাহফিল আজকে সফল, বলেন আলহামদুলিল্লাহ। যুব সমাজের মাহফিলে লাগবেই যুবক, কথা ঠিক না? নাম হইলো যুব সমাজের মাহফিল, কতগুলো বুড়ো মানুষ এই হাজির উঠায় বিভিন্ন জায়গায় যাই দিই, আমরা দেশে আমাকে এলাকায় না, নাম দেশে যুব সমাজের মাহফিল যাই দিই, সামনে এমন মানুষ বই রয়েছে এর দাঁত একটাও নাই, পানি খেয়াল লোক দুগ্গ দাঁত আছে গেলি, আমি কই কোন আল্লাহ হের আব্বা, কথা ঠিক না? ইবাদত বন্দিগি করার একটা বয়স আছে না, আছে 60 বছর 70 বছরের মানুষ এক ফির উজু করে 14 ফির ভাঙ্গে জাগায়,
মসজিদ পর্যন্ত যাইতে পার না, এর আগে তিন ভিড় ভাঙছে উজু, কথা হয় না, আসবি না, কথা হয় না, মিথ্যা কথা না। সাবেরি অহংকার করো, তোমার হবে না, ওই তো ভারে অবস্থা খারাপ, পাল্লা ভালো না, কথা বল না। আমার কাছে এই বয়সের যে আমরা মানুষ, আমার কাছে রোগ, আপনি নাম শোন, রোগ শুনলে তো বেদিক হয়ে যাবেন, যে আপনার 60-70 বছর বয়স হয়ে গেছে এখনো যে রোগের মালুম পান না আল্লাহর রহমতে, আমাকে মাজা ধরিয়ে যায় বৈধ পেরি নিয়া, কোমর সাদায় রাস্তায় হাঁটতে পারি নিয়া। তার মানে যত ভালো এক নাম্বার খাবার আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে খাওয়াইছে বলেন আলহামদুলিল্লাহ, আর আমরা যা খাই এই জমানায় এখন আমরা কি কোনো এক নাম্বার খাওয়ার সহ দেই? হ্যাঁ, ব্রয়লার মুরগি, ব্রয়লার মুরগি বাইরেছে কবে? আমরা আপনাকে হিসাবে কন কবে বেরিয়েছে? হ্যাঁ, আমি যে কয় বছর বয়ান করি, আপনারা তো আমার সারা গায়ে যতটুকু বয়স আছে অতটুকু বয়স তো আল্লাহর মতো আপনারা বয়ানই শোনেন, এমন মানুষ আছে কথা কেন আছে কি নেই? আমি আপনাকে বয়ান করি কি বুঝাইতে পারি, আমার সারা গায়ে যত বয়স অত বছর ধরে আপনি বয়ানই শুনতে আছেন। এখানে অনেক মানুষ আছে কালে হুজুর আমি শাক মালানের দেখছি, আছে না, অনেক মানুষ আছে কয় ফজলুল করিমের কয় ভিড় দেখছি, তার কোনো আর হিসেব কি তো নাই। বরগুনার আল্লাহর কুতুবের সাথে যে কত খানা মাওলায় খাওয়াইছে এর কোনো হিসাব কিতাব নাই, আছে কি নাই, আছে কি নাই, আছে কি নাই, আমি তো দেখি নেই। কাজী আমার যত বয়স আপনাদের বয়ান শোনার, তার সেই আমার বয়সের থেকেও অনেক বয়সের মানুষ আছেন যে অনেক এই বয়ানই শোনেন, কথা ঠিক না? হ্যাঁ ঠিক, তা বয়ান শোনার মধ্যে কোনো কামিয়াবি নেই, বয়ান শোনার মধ্যে কোনো কামিয়াবি নেই। আপনি কয়শো বক্তার বয়ান শুনছেন, রব্বুল আলামিন কবরে জিঙ্গেইবে, কয়শো পীরের দ্বারে মুরিদ হয়েছিলেন, রব্বুল আলামিন কিছু জিজ্ঞাসা করবে? কোনো কিছু জিজ্ঞাসা করবে না। কবরে যাওয়ার সাথে সাথে প্রথম প্রশ্ন রাই সূর্য মারবে, মান রব্বুকা, বল তোর রব কেডা, কথা ঠিক কিনা সরকার, ভালো কি বলবে না? কাজী আমাদের শরীর দুর্বল, আপনাদের মতো আগের এই খাঁটি গরুর দুধ, দেশি মুড়া, হ্যাঁ, তারপরে সাগরখানা শাল, বিন্দি ভাত, কত পথ, এগুলো কিছুই আমাকে কপালে জোটে না, খাই ব্রয়লার, শরীর হয়েছে ব্রয়লার, আর এই ব্রয়লার শরীর টানার লগে নতুন একটা বর্তমানে আমার গাড়িও বেরিয়েছে, একটা ব্রয়লার মাকড়া গাড়ি, ওটা ভালো জায়গায় কোনো কায়দা যদি বেখা বিলে খাতায় পড়তে পারে আর উঠতে পারে না, গাড়িটার নাম জানেন? অটো, 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 ওটা যদি কোনো মতে সত্যি গাককাল উঁচু জায়গাগুলো কাত করে ঠালায় পড়তে পারে, ও আর ওটা কায়দা নাই, কথা ভালো কাজে কি নেই। যদি ভাঙ্গে ছিটে ভরতেই পারে আর ওনার কায়দা নাই, আর একটা টম টম কোন কায়দায় 8-10টা গাছ উঠে ঠেলা দেন উঠতে যায়, কথা আছে কি না, আছে কি নাই? আমাকে শরীর নাই লোক হয়ে গেছে কাজী বাজার, রব্বুল আলমিনের দরবারে তৌফিক কামনা করা রাখবে মাওলা, তত তৌফিকে তামজে তু ও মাবুদ গো, আমার কায়দা নাই, আমি ইচ্ছে করলেও পারবো না, মাওলা তোমার কাছে তৌফিক কামনা করি, দয়া মায়া করিয়া তুমি ইবাদত করার শক্তি তৌফিক দান কর, বলা লাগবে কি লাগবে না, মরিচ খাইতে ঝাল বটে জিব্বা লাগে, মজা মাওলার জিকির করবে যারা দুই দুনিয়ায় রাজা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ফেরেশতা লাগলে আগুন জমি জালা জালে, মমিন বকের সিনা লাগলে আগুন মমের মতো গলে, আল্লাহ 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 আল্লাহ।
বাইরে মাইকগুলো সাউন্ড বাড়ানো যেতে চেষ্টা করো, বক্সগুলো এত কাছে সাউন্ড তো ফাটে যাবে, আরেকটু বাড়াও। আল্লাহ 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 মাথা নাড়াও, আল্লাহ আল্লাহ একটা মাইক ফিরেই দিয়েছিল, তারপর শান্ত করে না, আল্লাহ 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মজা লাগছে কার কার, আল্লাহু আকবার, মালা জিকির মজা আছে আছে, মাওলার জিকির মজা আছে না, যুবকের দ্বারা জিকির মজা লাগে, নগদ দ্বারা ওই ফ্রি ফায়ার খেলাইতে মজা লাগে, কথা হয় না, কথা ঠিক আছে, ফ্রি ফায়ার বুঝছেন, বুড়ো ভাই আমার সাসারা কইতেছে ফ্রি ফায়ার কি, ফজলুল করিম এখনো বলার নাম বুঝতে পারেন নাই, ফ্রি ফায়ার বুঝেন নাই, মানে নাতিতে জিঙ্গে দেন, হারা রাত টেপে, হারা রাত ঘুম নাই, খাওয়া দাওয়া নাই, সারা রাত টেপে আছে না, আপনাকে মস্কেরা পর্যন্ত মনে হয় ফ্রি ফায়ার আইতে পারে নাই, আইছে দেখছেন যুবকেরা আইছে, খবর আছে লাগনি আছে, মাহফিল করে রওনা দিছি 12টা 1টার সময় গাড়িতে, সারা রাত্র গাড়িতে তো থাকা লাগে, এক মাহফিল থেকে আর এক মাহফিল যাইতে হবে, প্রত্যেকটা বক্তাকে খালি আমি একা বাহাদুর না, সব বক্তা সারা রাত বিবি বাচ্চা ছেলে মেয়ে কোনো দিকে খেল নাই, খালি দিনের খেদমত আল্লাহ ভাগ পাখান, আমি তো ঘরে ওই আলাপ পান না যে কত ধানে কতটা সাউ নাই, খালি ওর সুন্দর একটা চেহারে বইছে, কত সুন্দর আলিশান সাজে আছে, কথা খান না খান, হ্যাঁ একটা মাহফিল শেষ করে আর একটা মাহফিল ধরার জন্য যে গাড়ি কত ব্যাগে টানা লাগে, টান জানের দিকে শেষ নিচ্ছে টানতে তাকালি মাহফিল ধরা চাই, কথা হয় কিনা, কোনো কায়দা যদি মাহফিলটা মিস হয় এই যেতে পারে নাই, পুষতে পারি পরের দিন তো কালে টাহালো ইয়াই নাই, কতক্ষণ না খা, কয় কি কয় না, কয় কি কয় না, হুজুর যে কোনো অসুবিধা আছে না, সমস্যায় ভরিয়ে রয়েছে নাকি, বাড়তে জ্বলায় ধরছেন ও খবর নাই, আইলে না কিল্লি গন্ডাম দুমু মামলা, কতক্ষণ না খা, তারিখ নেওয়ার আগে কয় হুজুর আমনে আমাকে পিসাব, আমনে স্বপ্নেও দেয় হুজুর, আমার বউ স্বপ্নেতে আমনের, আমার মা তো সারাদিন কান্তি থাকে আমনের লোক হুজুর, যে মা ফেল মিস হয়ে গেছে আমাকে সালার ভোসালা তুই আসো কমে, আসে কি নাই, তাহলে আর ভক্ত মহাব্বত থাকে না, ভক্তি যে কত কোনো ছুটি গেছে গিয়ে, আমনে আমাকে মা ফেল ইয়ার নাই, আমনের যে মেঘ মস্কার যে ইনফর্ম নলাবাস্ট করে দিলাম, কথা কথা না, কয় কি কয় না, কয় কি কয় না, প্রায় 12টা 1টা গেলে রওনা দিছি মাহফিল শেষ করে আর এক মাহফিলে যাবো, প্রাইভেট কার মধ্যে বাবা গাড়ি ড্রাইভার চালায়, চালাইতে চালাইতে অর্ধা পথে দিয়ে ড্রাইভার খুঁজু লাই নিলাম তো সবার কিন্তু কিন্তু জ্বালানি খুঁজু সামনে দিয়ে ভূত, আমি ওয়া কও কি আমার পরনে পানি আছে, আমি কও কি সামনে ভূত খুঁজু সাদা সাদা, আমি কিন্তু জান্না খোল দিই, জান্না খুললো সাইডে একটা দেবদার নান বই উঠেছে, মানে রাস্তার মাঝখানে সব সাদা, আমি কই আর হাসুই মনে হয় ভূতে আনো ওগুলো কম যে ওরা ডরাইবি, আর আমার সবসাথী যার হারা খুঁজু আপনার নামে নাম পাম না, আমি আমার এক সবসাথী কই যে তুমি নামে খাও যে আমরা মোবাইল গুনাইছি, হয় বিসমিল্লা সারা পাঁচরাই মেরে যায় কইতে যে মাতবার মাতবারই পারলে আপনি যে আপনি যেই করতে নাম কি এর মনে মনে আমি কইতে আমার ধরবে আউজু বিল্লা সারা, কালে কুমি গুনে আইসো কথা ভাল লাগা, কথা ভাল লাগা, এমন কি আর এমন কি আর হাসনা ভাবলে আসে না কি না, এখন কি আর ফজলুল করিম আছে, এখন কি আর হাসনা পাগলা পাইতে চাও, নারিকেল গাছের দিকে তাকাই বলছে নারিকেল গাছ আমি হাসনা পাগলা টাচ করে চুকে গেছে, নারিকেল গাছ আমি হাসনা পাগলা চেনে নেই রে, আমার কি চেনো নারিকেল গাছের দিকে আসনা পাগলা তাকাইয়া যখন নাকি বাজান ডাক দিয়া বলতেছে নারিকেল রে, ও নারিকেল গাছ আমার কি সেনো নেই, আমি হইলাম মোকামি আর হাসনা পাগলা, বলার সাথে সাথে লোকেরা বলতেছে হুজুর গো
হাসনা পাগলা যখন নাকি নারিকেল গাছটার ইশারা করলো, ওই বাড়ির মহিলারা ডাক দেওয়ার তুজুর আমরা দেখছি নারিকেল গাছটা টাস করে হুজুরের পাও দাঁড়ে ছড়িয়ে গেছে। আল্লাহ আকবার, আল্লাহওয়ালারা, আল্লাহ না, আল্লাহ রাইকা কালিনা, তাদের মধ্যে আবু তুর রশিদ মাওলানা, আল্লাহর অলিরা কোনদিন তো মারে না, তাদের মধ্যে ইয়াউদ্দিন একজনা। আল্লাহওয়ালাদের মৃত্যু নাই, আল্লাহু আকবার, আল আউলিয়া লায়া মুতু, আল্লাহ হত্যা কর, আল আউলিয়া লায়া মুতু, ওলি আল্লাহরা মরে না, আল্লাহ হত্যা কর, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহওয়ালাদের কোনো জানে ভয় নাই। এখন তো আর হাসনা বাগলা হইতে পারি নাই, আর তো ইয়ের দিন খলিফা না, মুখের কথা কথা ঠিক কিনা শুনে কর। খাদিমের বললাম নামিয়ে কো, যে আমরা মাহফিল দিয়েছি, দেখ কোরআন হাদিসের বয়ান করেছি, দেখ আল্লাহ হেফাজত করেনি। খাদিম হুজুর আমলে নামেন, আমার জানের মায়াস, আল্লাহ আমি ড্রাইভারে কইলাম তোর নামা নামি লাগবে না, দে মারিয়ে ধরে ভূত মারিয়ে নামাইছো, কাল গো নাম হয়ে যাবে সাবির হুজুর, ভূত মারিয়ে লাগছে গাড়ি তোলা লাগে কথা ঠিক কিনা সরকার। আর ড্রাইভারে কই মার গাড়ি মারিয়ে দে, ভূত মারিয়ে নামাইছো, ড্রাইভারে কইছো মার বউকে বিসমিল্লাহ কইয়ে দে চালাইয়া, বিসমিল্লাহ কইয়ে হেল কায়দা মতো ধরিয়ে ড্রাইভ যে সারিয়ে দেশে, আর ওই যেই বার কাছাকাছি কইছো লাভ দেখ খুঁজো, আমি মানুষ সামনে মানুষ তো মারিন না, লাগতে উঠে ওখানে মানুষ গামছা ঢালাই দিয়ে খাওয়া, আমি মাঝে না মানুষ, আমি কিন্তু ইহা তোরাই তো দিয়ে কি করে খাওয়া, ঘরে নেট পায় না, মোবাইল লিয়ে এম বিএম বিছে নাই, কত ভালো আছে কি নাই, আছে কি নাই, আছে কি নাই, কত ভালো না, কত ভালো কত ঠিক কিনা। কয়েকদিন আগে দেখছেন আমার যুবক ভাইয়া, আজকে যুব সমাজেরা মাহ ফেলতেছে, খুশি হয়েছেন না আপনারা, খুশি হয়েছেন না, বলেন না আলহামদুলিল্লাহ। কয়েকদিন আগে হোটেলে ঢুকতে পারি নাই, ইউটিউব হোটেলে যাইতে পারি নাই, ভালো করে ভাত খাম হয়ে ঠান্ডা করে খেতে নেই, হোটেলে যাইতে পারি না, গাড়ি তুলতে পারি না, অটো তুলতে পারি না, কোনো জায়গায় যাইতে পারি না, জানে যে হেই নিকা পায়ের তোর হাতের বালা সিটি গলেছেন দিয়া যাবেন, তাতে সমান সমান বহু বাদাম, কথা কেন কথা কেন, তাতে সমান সমান বহু বাদাম পাবেন, বাদাম বাদাম বাবু কাঁচা বাদাম, আমার কাছে লোকে বাবু ভাজা বাদাম, কথা গায় না যুবক ভাই, আছে কি নাই, গায় কি গায় না, রাস্তাটা যায় নাই, পেট্রোলে ঢুকা যায় না, বাজারে কোনো জায়গায় ফাঁকা নাই, আজকে মা ফুলে বাজানোর একটা কালেকশনও ভালো না, বাজানের প্রসারে সোনার বাজান তেমন একটা সায় নাই, মাহমুদ অ্যারেঞ্জমেন্ট ভালো জায়গা করতে পারে নাই, কিন্তু বাজানে দেখবা এলাকার মধ্যে কত নজরের খাওয়া পাতায় আসেনি, নজরের খাওয়া এলাকার মধ্যে নজরের খাওয়া পাতায় সর্বনের মুড়িদের ফোলার পাতায় কথা হয় পাতায় মেয়া কথা হয় না, আমার এক মুজাহিদ খুজুর আমি নজর খাওয়া পাতাইও না, আর গুরু গারে তো পাতাই দেবো নজর আমি রান দিই, নজরে খাওয়ার দেখ রাইন দিতে, তা আমাকে এসতে মা একবার কত অর্থ খাওয়ালো যে রাম দেখে লি ঘরে আর এই মোজাইদি গুলো বাদ দিয়ে দেওয়া লাগবে, কত গান্ডা কা আছে কি নাই, আছে কি নাই, নজরে খাওয়া খাওয়া কি জায়েজ না না জায়েজ, জায়েজ নজরে খাওয়া খাওয়া 1000 টাকা দিয়েছে, এই বছর আবার ও দাওয়াত দিয়েছে এনজি 1500 500 টাকা বেড়াই দেওয়া লাগবে, এটা কি সুদ হয় নাই, কবাল বলো না, কথা হয় না, কথা হয় না, এটা কি সুদ হয় নাই, কথা কেন না আছে কি না, এই জন্য বাজানদেরকে বলবো পর্দারে মা বন্ধুরে বলবো, এয়ারলার বান্দারা পর্দারের মা বোন আমার যুবকের দলেরা, আজকে যুবকদেরকে বাজান ভালো কাজের দিকে তেমন একটা পাওয়া যায় না, নজরের খাওয়ার মধ্যে আমাদের গ্রাম বাংলা সেই নজরের খাওয়া পাতায় তার মধ্যে ইসলাম নেই, যুবকেরা না চায় আছে কি না, এলাকার যুবক আর কত রঙের খেলা খেলাবি সময় বুঝি বেশি বাকি বাজানদেরকে বলবো পর্দালে বা বন্ধুরে বলবো ওয়াল্লার বন্ধুরা পর্দালের আমার মা বলেরা পাগল হওয়া লাগবে কার, এ যুবকেরা জোরে ডাক দিও তা পাগল হবা কার, এ মাওলার পাগল করে কারা রকার কারা নরে তা
দেখাই দেন কারা কারা মাওলার পাগল হইবেন। একটু দাঁড়াই যান, দাঁড়াই যান যুবকেরা, দাঁড়াও 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 দাঁড়াইছেন দাঁড়াইছেন সবাই দাঁড়াইছেন। এবার হাতের ডাইনের দিকে ঢোকেন, হাঁটেন হাইটি ডাইনের দিকে ঢোকেন, হ্যাঁ তাড়াতাড়ি হাঁটেন হাইটা হাতের ডাইনে যান, হাতের ডাইনে আমার হাতের ডাইনে আমার হাতের ডাইনে যুবকেরা যা বুড়ো মানুষ নিস না যুবকেরা ঢোক তাড়াতাড়ি ঢোক। লা ইলাহা ইল্লাল্লাহ দাঁড়ে আসেন দাঁড়ে দাঁড়ে বাম পাশ থেকে ডান পাশে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বসেন জিকির করতে ভালো লাগে কি লাগে না, একটা মজা আসে কিনা যুবকের দ্বারা স্কুল কলেজ ইউনিভার্সিটি আবার বাইরাম তোর যেমন ফ্রি ফায়ার খেলাইতে মজা পাও বাপজি খেলাইতে যেমন তোর মজা লাগে মোবাইলে গান বাজনা শুনতে যেমন ভালো লাগে আল্লাহ আল্লাহ নজরে খাওয়ার মধ্যে মহিলা নাচাইতে যেমন ভালো ভালো লাগে যুবক তুই জানো না একদল পাগল গুণ ভালো লাগে না ওরা যখন একবার আল্লাহ সারা ভালো লাগে এলাকার এলাকার যুবকদেরকে বলবো পর্দানি সিনেমার আবেদন মহিলাদেরকে বলবো ও মা বোনেরা রে মেয়েটাকে ঘুম পড়াইয়া রাখো ছেলেটাকে ঘুম পড়াইয়া মাইকে দিকে কর্ণপাত করো অ্যাটেনশন প্লিজ যুবক আমার দিকে তাকা এই সময় এই মুহূর্তে যাইয়া দেখো কত বাল্য একবার হাসপাতালের মধ্যে কত মানুষ অসুস্থ অবস্থায় বেটে কাতরাইতে আছে আছে কিনা তোমার মতো কত বুড়ো মানুষ পাও বাইঙ্গা হাত বাইয়া বেডের মধ্যে কাতরাইয়া দেখো তোমার মতো কত মানুষ বাবা কত বিপদে আছে রে তোমার মতো কত যুবকেরা কত অসুস্থ অবস্থায় ঘরের মধ্যে পড়িয়া বাজাল কাতরাইতেছে আর কোমাইতেছে কানতেছে মাওলার দ্বারা শুক্রিয়া আদায় কর আমার মাওলায় তোমাকে হাসপাতালের বেটেও নাই নাই বাজান অসুস্থ বানাই নাই আমার মাওলা তোমাকে বিপদে মুসিবতে না ফেলাইয়া আমার মাওলা কুদরতের হাত দিয়া ধরিয়া তোমার জান্নাতের বাগানের মধ্যে বসাইয়া দিয়েছে আল্লাহ ওলাদের মজলিসে বসাইছে এই জন্য আর একবার শুক্রিয়ার আওয়াজ দাও আলহামদুলিল্লাহ আরো জোরে আলহামদুলিল্লাহ গরম পাতা গরম জলে সোয়াইয়া মশারি তালে বরই পাতা গরম জলে বরই পাতা গরম জলে সোয়াইয়া মশারির তলে আতর গোলাপ চন্দন মেখে দে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে আমায় দে সাজিয়ে গুজিয়ে আমায় দে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে আমায় দে কত রঙের কত কাপড় কিছু ভালো লাগে না মন কত রঙের কত কাপড় কিছুই যে ভালো লাগে না মোর সাদা কাপড় পরাইয়া দে
সাজিয়ে গুজিয়ে আমায় দে, সাজিয়ে গুজিয়ে আমায় দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে আমায় দে। মজা লাগে কি লাগে না, যার সাথে যার বাপ তার ছায়া দেখলো ওনা, আসে কে জানে তার মাসুক কামন, বগরায় বজে তার ভূমির কবর, নূরে আলো নূরে কষ্টা হেলতি হায়, হাত মে লাঞ্ছন পাইলে কাঞ্চন ঝুনঝুনা ঝুন করতি হায়। আল্লাহর বান্দা ভূমরায় বজে তার ভূমির কবর, একটা জাকিরের জিজ্ঞাসা করো জিকিরে কি মজা, একটা পাগলের জিজ্ঞাসা করো পাগলামির মধ্যে কি মজা। আল্লাহ জাকির ছাড়া জিকিরের মজা বজবি না। অনেক এলাকার সারসিনা মুড়িদের দলেরা, ও সর মনাই পাগলের আমার দলেরা, ওরে উজানির বাংলার পাগল আমার বাবারা, ও দুনিয়ার পাগল আমার ভাইরা, বর্দারালে দুনিয়ার পাগলি আমার মা বোনেরা। আল্লাহ যে যার পরিচয় দুনিয়ার মধ্যে পাইছে, সে কিন্তু তার জন্য পাগল হইয়া আছে। এই দুনিয়ার মধ্যে যে আল্লাহর বান্দা যুবক যুবতী আমার মা অসুখের পরিচয় পাইছে, যে আমার আল্লাহর পরিচয় পাইছে, যার মধ্যে মাওলার পরিচয় ঢুকছে, ওই আল্লাহর বান্দা আল্লাহর পরিচয় পাইয়া আল্লাহর পাগলা হইয়া পারে না। কতক্ষণ না খা, কতক্ষণ না খাই যুবক, কত বলো কথা ঠিক না ঠিক জোরে বলো। অনেক লোকেরা ডাক দিয়ে বলতে পারে, হুজুর আল্লাহ একবার আজকে তিন বছর পর্যন্ত ওদেরকে কোন পাগলামিতে পাইছে, কোন জিনিসে ধরছে বুঝি না। হুজুর কত বাড়ি বাড়ি খয়রাত করিয়া চান্দা উঠাইয়া আমার বলাই সবুজ ভাই, তার সাথে কতিপয় পাগলা যুবকের আমি না, কত জায়গায় জায়গায় কত দোকানে দোকানে এক টাকা দুই টাকা পাঁচ টাকা দশ টাকা কইরা এলাকার বাড়ি বাড়ি যাইয়ে এলাকার মানুষের হাতে পায়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কালামের মজলিস মিলায় কত কষ্ট করে কত ঘন্টা। ওরে জীবন তো রয়েছে কপাল পরা, কপাল পরা দাওয়াতে গেলে পায় মরিচ পোড়া, আর ভাগ্যে নাই গোস্তের ভরা যেখানে যায় সর্বহারা। কথা কয় না কথা কয় না কথা ঠিক না, কপাল পোড়া দাওয়াতে গেলে পায় মরিচ পোড়া, ভাগ্যে নাই গোস্তের ভরা যেই জায়গায় যায় সর্বহারা, এইটার নাম হইলো কপাল পোড়া। এলাকায় কত কপাল পোড়া আছে, এখনো মাহফিল আসতে পারে নাই, পাগলের মতো রাস্তা রাস্তায় দৌড়ায় ঘরের মধ্যে ল্যাপটপ সঙ্গে আরাম করে কম্বল গরম করে কত সুন্দর আরামের মধ্যে ঘরে ঘুমাই রয়েছে, এখনো কালামের মজলিসে আসতেও পারে নাই বসতেও পারে না। আর ওই ময়দানের মধ্যে তালাশ করিয়া দেখো কত দূর থেকে এমন মাওলার পাগলেরা নিজের পকেটের টাকা খরচ করিয়া মুন্ডাই কয় আরে কিতে জানি এমন জোরে টাস করে টাইনা নিয়ে আইছে, আরে কেমন জানি টাইনা আনছে, যুবকের দিকে তুমি তাকাইও না, তুমি তোমার দিকে যাও আর জিজ্ঞাসা করো, আর মনের বুঝরে মন রে আমি বাড়ির কাছে বৈশাখ এখন আসতে পারলাম না, আর কত মানুষ দূর থেকে আইছে আমার পথ কপাল ফোরান না। আমি মাওলার কাছে দোয়া করি, আপনারাও দোয়া করেন, আমার মাওলার যেন ময়দানটাকে কেয়ামত পর্যন্ত জারি রাখে, জোর বলেন আমিন। আমার মাওলার যেন কেয়াবুনা যুব সমাজদেরকে এমন ভাবে কবুল করে, প্রতি বছর যেন কালামের বাগান মিলাইয়া আপনাদেরকে কোরআনের কথা শুনাইতে পারে, জোর বলেন আমিন। ইয়াল্লাহ বান্দা পর্দালের আমার মা বোন যুবকের দলেরা, কোরআনের মজলিসে যতক্ষণ বৈশা থাকতে পারবা
গুনা তো হবেই না, হবেই না, প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে ন্যাক লাগবে কেডা। সর্বরায় দরবারে প্রতিষ্ঠাতা পীর আল্লামা সৈয়দ মাওলানা শেখ রহমাতুল্লাহ বলছে, আব্দুল্লাহ তুমি জানাই দিয়া আস, কোন মানুষ যদি কোরআনের মজলিসে শুরু থেকে শুরু করিয়া শেষ পর্যন্ত বৈশা মোনাজাত দিয়া তারপর যদি বাড়ি যাইতে পারে, তার আমল নামার মধ্যে কমসে কম 50 লক্ষ নেকির উপরে সারা নিচে জমা হইতেই পারে না। 50 লক্ষ নেকি নারে দেখবে জোরে বলেন কেডা দেবে কেডা। এখানে যারা বুঝে তারা শুধু ইশারায় অবুস পাখি নাদান মূর্খটারে বুঝাই রেখে আছে কোথায়। দাঁড়ালের মা বলেরা তরকারি মতো তরকারি হইলে অল্প জালে সিজে, মানুষ যদি মাংসের মতো হয় তোমার কথায় বোঝে। কাজ কোনো তার বসর বলো তোদের গুণে কি, বাপ কোনো তার বাপা বাবা মা কোনো তার জি, একুল বাংলা একুল ঘরে এই তো নদীর খেলা, সকালবেলা ধনী বাবা ফকির সন্ধ্যাবেলা, ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু করে, কোন পোকা মাকড় সবাই ঘৃণা করে, বড় বড় করলে কোথা রহমত আসে না, নিজেকে ছোট মনে করিবেন সদা, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, আল্লাহ তালা চুমা খা চুমা ওর দিকে তাকাও না তোমার দিকে তাকাও, তোমার পাইছে মাইয়া ওরে পাইছে খোদা, খোদা পাইছে খোদা পাইছে নারে তাকো, তোরে পাইছে মাইয়া ওদেরকে মাওলায় পায় মাওলায়, আল্লাহ 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 আল্লাহ। তুমি অরে বলতে না, তুমি কেমন সত্যি রাও না, অরে ধরে রাখতে পারো না সত্যি শেষ, আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লোকে আমার পাগল বলবে তাতে আমার আছে কি, লোকে আমার পাগল কইবে মেয়া তাতে আমার আছে কি, সে যদি হয় মাসুক মাওলা আমি হব তার আছে কি, আল্লাহ 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 ডাকিয়েন তারে, ডাকেন ডাকেন ডাকিয়েন তারে, আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একজন আমার বাজানদেরকে বলবো, ময়দার যুবকদের বলবো, পাগল যদি মাওলা হইতে পারো আমার মাওলা দুনিয়ায় ইজ্জত বাড়াইবে আখেরাতে ইজ্জত রেখে না। আমার মাওলা কোরআনুল কারিমের মধ্যে ছোট্ট একটা আয়াত পাঠাইছে, আমার মাওলা আয়াতের মধ্যে বলিয়ে দেন, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আপনারা তুমি মুত্তাসার বলিয়া দিয়া আসো, কোন বান্দা বান্দি পুরুষ অথবা মহিলা কেউ যদি একবার আমি মাওলার ওলি হইয়া যাইতে পারে, আমি মাওলার ওলি যদি হইতে কেউ পারে, দুনিয়া আখেরাতে কোনো জায়গায় থাকবে না। আল্লাহ ভক্ত কর, আল্লাহ ভক্ত কর, কি লাগবে, লাগবে কি,
হাসনা পাগলা সবাই তো অলি হইতে পারবে না। আমার মাওলা ডাকবে বলছে আব্দুল্লাহ, অলি শব্দের অর্থ এখন শোন আমার দিকে তাকান, অলি শব্দের যদি অলি শব্দের অলি শব্দ হইলো আরবি কথা, এই অলি শব্দের অর্থ যদি বন্ধু হয় তাহলে আপনারা কার বন্ধু জোরে বলেন? হে বাবা সত্য কথা বলছেন, বন্ধু কার? যুবকেরা বন্ধু আবার কার? আল্লাহ আব্দা আল্লাহ বাইদা আল্লাহ ফরদা আল্লাহ, আব্দা আল্লাহ বাইদা আল্লাহ ফরদা আল্লাহ, ডালে বালে সাজা দেখো তুমি আল্লাহ তুমি তো, ডালে সাইয়া দেখো বালে সাইয়া দেখো ভালো করে তাকাইয়া দেখো। একদম পাগলেরা ডাক দিয়ে বলে সাবিরি তুই তো বলো আমাদের কলিজা ভাইতে হয়। একদল পাগলেরা ডাক দিয়ে বলে সাবিরি রে সেদিকে ঘুরাই আঁকি সেদিকে খোদা দেখি, আল্লাহ ভাকবার আল্লাহ ভাকবার আল্লাহ ভাকবার। তুমি এখন ডানে তাকাইলে দেখো বউ, বামে তাকাই দেখো ব্যবসা বাণিজ্য, পিছনে তাকাই দেখো টাকা টাকা, সামনে তাকাই দেখো কেমনে বড় হবা কেমনে আর একজনের ঠগাবা, আর একজনের ভালো আর একজনের সম্মান তো তুমি সহ্যই করতে পারো না, কথা ঠিক কিনা জোরে বলে? আর এক ভাই ভালো থাকুক আর এক ভাই সুখে থাকুক, আমাদের মুসলমানের মধ্যে এখন রোগ ঢুকছে এমন কি বাজার, আপন ভাই ও আপন ভাই ভালো দেখতে পারে না, তাহলে ও এত ভালো থাকে কেমনে, কথা ঠিক কিনা জোরে বলো? আল্লাহর বান্দা তুমি সারসিনার মুড়ি দইতে পারো, সরমনের মুড়ি দইতে পারো, 30 বছর যাইতে পারো, তুমি তো কপাল টাকাইতে গেলে কপাল শেষ করতে পারো, আবা অস্তাকবারা এক জাররা পরিমাণ কেবের যদি তোমার মধ্যে থাকে বাবা, এক জাররা পরিমাণ বরত্ব আর আমিত্ব যদি তোমার কলরে থাকে, তুমি আলেম হইতে পারো, মুক্তি বক্তা হইতে পারো, আল্লাহর নবী বলছে জান্নাত জান্নাতের ঘেরানো পাবা না, এক জাররা পরিমাণ যদি তোমার মধ্যে আমিত্ব থাকে। এই জন্য বাজানদের কি বলো পর্দারে মানন্দের আল্লাহর বান্দারা সমাজ এখন রিপু ছড়াই গেছে, আপন ভাই ও ভাই ভালো দেখতে পারে না, এমন কি বাজান বাবা ও সন্তানের ভালো দেখতে পারে না, কত জায়গায় শুনি যাইয়া বাপের দেশে ছেলের নামে মামলা, কথা খন্দা গা আছে না আছে না আছে না, বাইরে পুরো নামে নামে অথচ ইন্ডিয়া 100 আরে দাবাইও স্যার কথা খন্দা গা আমার আল্লাহ, কত জায়গায় যাইয়া তালাশ করিয়া শোনা যায় লোকেরা গেলে পরে দোয়া চাইতে শ্বশুর, এলাকার মধ্যে বাবার পিডাইয়া পোলাই বাজার অসুস্থ বানাইয়া ঘরে রাখছে। গতকাল কো ফেসবুকের মধ্যে দেখলাম এক ছেলে তার মায়ের পিডাইয়া মাথা বানাইয়া ফেলাইছে, রক্তে বাবার জমিন টক 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 লড়াইয়া গেছে, ছেলে এমন চলে মাথার মধ্যে টাচ করে বাড়ি লাগাইয়া দিয়েছে, মাথা ফাটিয়া রক্তে লাল 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 বাজার, এরপর আর কেয়ামতের আলামত আর বড় লাগে না, কথা বললা গা। ফেসবুকে ঢুকবেন, ইউটিউবে ঢুকবেন, প্রচার পত্রিকা খুলে দেখবেন, আমাদের আল্লাহ বরিশাল বিভাগের মধ্যে এক মাইয়ের বাড়ি, ওই মাইয়ের নাম বাজার আমাদের যুবকের অনেকে জানে, ওই মাইয়ের নাম হইলো পরিমণি, কথা বললা গা শুনছেন? নাম কি মাইয়ের নাম কি পরিমণি? ওই মহিলা বাজান বিয়ে হওয়ার আগেই গর্ভবতী হয়ে গেছে, বিয়ে হওয়ার আগে গর্ভবতী হচ্ছে না, কথা বল না ঘর না, আর বিয়ে বিয়ান গর্ভের বয়স 3 মাস, খাইল গবাই বিয়ে হয়েছে, কেমন হয়েছে কথা বল না, একবার আর কেয়ামতের বড় আলামত থাকে না, কথা ঠিক কিনা জোরে বলো? এই জন্য আমার বাজানদের কেবল পর্দারে মাবন্দরে বলব, কেয়ামত অতি সন্নিকটে আলামত গুলো বাজান দেখা যাইতে আছে, বাংলাদেশের মধ্যে 99% থেকে 95% মুসলমানের দেশ, সেই মুসলমানের রাষ্ট্রে তারা এক এমপি বলছে কোনো এত কোরআন হাদিসের মাহফিল দিয়ে লাভ নাই, আগের মতো যাত্রা কেন হয় না, নাউজুবিল্লাহ কেন না কেন, নাকি তোর মুসলমানের ভাব আছে দাদা, ওই মন্ত্রী রে বাবার যখন আমি মন্ত্রী বক্তব্য শুনলাম আমার মন বলে আছে সাবিরি গো সাবিরি, তুই জানি আমি ওই
মন্ত্রীর জন্ম না জানি কচু খাতে উড়ছে, আর জন্ম হয়েছে কচু খাতে রাস্তার ঢালে বইয়া। আল্লাহর কোরআনের মাহফিলের বিরুদ্ধে স্পর্ধা করতে পারত না, কোন মুসলমান পারে না, ওটা ঠিক কিনা চলে বলো, ওটা ঠিক কিনা। আল্লাহর বান্দা আর এক মন্ত্রী এই বাংলাদেশের মধ্যে 99 ভাগ 95 ভাগ, আল্লাহ একবার 90 থেকে 92 ভাগ 95 ভাগ মুসলমানের রাষ্ট্র। আল্লাহ মসজিদের অভাব নাই, মাদ্রাসার অভাব নাই, মুসলমানের মোবাইলের মধ্যে মাহফিলের অভাব নাই, পীরের দরবারের দেশটার মধ্যে অভাব নাই। এই দেশটার মধ্যে তারা ইয়া টাকা মন্ত্রীর কথা শুনছেন কিনা, মাথায় কিছু নাই কথা ঘন্টা কা। আমি বাবার তোরা ফেসবুক ইউটিউব ইউটিউবের মধ্যে ঢুকে দেখব, আমি সাবিরের নাম লাইকা দেখিস রে, আমি টাকলার নামে টাকলার বিরুদ্ধে ঘোষণা দিয়ে দিছি, না গবগল কটুয়া তেল মুড়ের গুদিয়ে মাথা ড, টাকলা টাকলা মাথায় চুল নাই, একটা চুল নাই। এর কপাল ঘোড়ায় বলতেছে কলে বাংলাদেশে কলে আল্লাহ আকবার সংসদের মধ্যে বিসমিল্লাহ লেখা রাখতে পারবো না, বাংলাদেশের মধ্যে ইসলাম ধর্ম রাষ্ট্রীয় ধর্ম হইতে পারবে এলা। আমি বলে দিছি টাকলা মুরত তুই জানো না, ইসলামের বিরুদ্ধে যেমন তুই কথা বলছ, আমার বরগুনার আমতুলির ফোলা ভালো যদি তোর পাইতে মুশকেরা বাজাবে, না বদল করবে তাও তোর মুরের গুদিয়া দলে দেত। আরে পাইলে একটা শিক্ষা দেওয়া লাগবে কি লাগবে না, ওরে কাবিনার যুবকের দলেরা, ওরে সাধুমার যুব, যদি বলো হুজুর গো মাঠে নাই না আমাদের পাও ধরা লাগবে, মাঠে নাই না তোর পাও ধরতে রাজি, তারপর বলবো জাদু মাইনা শোনা আমার যুবক ভাই, ইসলামের এখন ক্লান্তি মুহূর্ত, ইসলামের অবস্থা তেমন ভালো না, ওরা যুবক মোবাইল লাইয়া পাবজি লাইয়া ফ্রি সার্ভিস লাইয়া থাকিস না, পুরুষ তুই তৈয়া যা তোর মধ্যে তোর বাড়ি রেডি কর, আমার মাওলার জন্য যদি জীবন দেওয়া লাগে পুরুষ্ট দেওয়া যাব, মাওলার জন্য যদি রক্ত দেওয়া লাগে মুসলমানের ছেলে দাড়ি এখন কামাইতে পারে না উড়াতে পারে, কিন্তু দাড়ি কামাই না মুসলমানের পোলাদার ধারে বইয়াও যদি আল্লাহর বিরুদ্ধে কর নবীর বিরুদ্ধে কও, ও দাড়ি মনে করছে মুসলমানের পোলারা দাড়ি না রাখলি মনে হয় নবীর বিরুদ্ধে হয়ে গেছে, ওরে না ও বুঝতে পারে না, এই জন্য দাড়ি এখনো রাখে না, বুঝলার বাড়ি কামাই তো ওলা। মানুষে বেড়া মানুষ ছেলে গরু ছেলে ঘাস, শাশুড়া তারাস করে কোন জমিতে ভালো চাষ, মানুষ মরে কথায় হকুন সকুন মরে না জোতার বাড়ি তো, মানুষ বাজার কথায় মরে কি মরে না। এই জন্য আমার মাওলা কালামের মধ্যে আগে বলিয়া দোষে ইন্নাল ইনসান আলি রব্বি লাকানু, মানুষ বড় নেম খারাপ, ঘোষণা কার আসমানের মালিক কে, জমিনের মালিক কে, নদীর মালিক কে, নদীতে মাছের মালিক কে, গাছের মালিক কে, গাছের মধ্যে মধুর মালিক কেডা, ইলিশ মাছ খাওয়ায় তো রং বিরঙ্গের ডঙ্গের মজা লাগাইছে কেডা, ইলিশ মাছের মাথার মাছে এক মজা, লাছের মাছ আর এক মজা, পিঠের মাছের মধ্যে আর এক মজা, ডিমের মধ্যে আর এক মজা, ইলিশ মাছের আল্লাহ কলিজার মধ্যে আর এক মজা, এত মজা কে লাগাইছে, কে লাগাইছে, কে এত মজা কে লাগাইলো, তারে
আসছে না, তারপর তার কবরের দিকে যাই। জীবন কেবল পর্দার বাবুদের বলব, আমার মাওলাকে যদি চেনার জন্য এক ঘন্টা যদি চিন্তা ফেকর করতে পারেন যে আমার মাওলা কেমন মায়ার মাওলা, আমার মাওলা কেমন দয়ার মাওলা। কোন কোন রেওয়াতে আইসে আল্লাহর ঘর মাকলুক নিয়ে কেউ যদি এক ঘন্টা ফেকের করে তার আমল নামায় 70 বছর নফল ইবাদতে সব লিখে দেওয়া হয়। আল্লাহ আকবার। অন্যান্য রেওয়াতে আবার 80 বছর নফল ইবাদতে সব লিখে দেওয়া হয়। রেওয়াতে আসলে আল্লাহর বান্দার এলাকার যুবকের দলেরা আল্লাহর মাকলুক নিয়ে এক ঘন্টা গবেষণা করলে 80 বছর 70 বছর 80 বছর নফল ইবাদতের সব আমল নামার মধ্যে লিখে দেওয়া হয়। তাহলে আপনারা মাওলার মাকলুক নিয়ে গবেষণার মধ্যে কি ফজিলত আছে? আল্লাহ নবী বলেন 1400 বছর আগে বলছে, তাফাক্কুর ফি খলকিল্লাহ তাফাক্কুর ফিল্লাহ। যাই আল্লাহর বান্দাবান মাওলার মাকলুকত নিয়ে গবেষণা করবে, চিন্তা করবে আমার মাওলার গবেষণা মাকলুক নিয়ে গবেষণা করতে 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 এমন একটা সময় যে মাওলার পয়সা পাইছে, মাওলার পয়সা পাইয়া যাবে। মাওলার মাকলুক নিয়ে গবেষণা করতে করতে মাওলার পরিচয় পাওয়া যায়। এ পাওয়া যায় কি যায় না? রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান্নার। রব্বানা মা খালাকতা হাযা বাতিলান, আবার মাওলা বলছে তোমরা কি বুঝছো নাকি আমি এই আসমান জমিন গা আল্লাহু আকবার আম গাছ কাঁঠাল গাছ জাম গাছ তোমরা কি বুঝো নাকি আমি কি এগুলা বেহুদা বানাইছি? বাতিলান, তোমরা কি মনে করছো আমি কি এগুলা ক্ষমা ক্ষমা বানাইছি? আল্লাহু আকবার, ক্ষমা ক্ষমা বানা কেমন জানি খুশবু বাই যাইতেছে, কেরম বাইতেছে। আমি আমার শেখ সাদির রহমাতুল্লাহ জিজ্ঞাসা করলো, মাটির চাকা বল, তোর গা থেকে মিশক আম্বরের ঘেরান কেন আসে? মাটির চাকার আমার মাওলা ইশারা কেন তাড়াতাড়ি জবানটা টাস করে খুলে গেছে? মাটির সাকার একদম আল্লাহর অলি রে, ও আল্লাহর অলি শাকসা দিস, আমার গা থেকে এমনি এমনি ঘেরা নাই না, এই এক মাস পর্যন্ত আমার উপরে একটা তাজা ফুল পইরা ছিল, ওই ফুলের ঘেরা আর ফুলের মধ্যে না, ফুলের পুরা ঘেরা আমার আমি মাটির মধ্যে ঢুকে গেছে, যার কারণে আমি আর এখন মাটি নাই তাজা ফুল হয়ে গেছে। যেরকম সোহান আল্লাহ এক জমানা সবাতে বা আউলিয়া বেতারা সাত সালে পাওয়াত বেরিয়া নাইলে মমেন সয়ামে মিশাওয়াত নাইলে কাফে ওনাদের পাশে যদি গড়াগড়ি করতে পারো, ওনাদের কাছে কাছে যদি দৌড়াইতে পারো, আল্লাহ যদি রহমত করে দয়া করে ওনাদের গায়ের কেরাম তোমার গায়ে ঢুকতে পারে কি পারে না? পানের বাজারে যাইয়া দেখেন মুশকে আমরা গেছে পানের বাজার, যখন পান্নার বাজান বীরে বাইন্দে পান লইয়া আসে, বড় বড় পানগুলার মধ্যে দেখবেন ছোট ছোট পানগুলা ঢুকাইয়া আমরা গেছে বাজান বীরে বাইন্দে বিক্রি করে, দেখবেন বাজানে বড় বড় পানগুলা ছোট ছোট পানগুলার মধ্যে ঢুকাইয়া দেয়। ইয়ালার বান্দারা যারা কেনে তারাও তালাশ করে না ভিতরে কি আছে, যারা বিক্রি করে তারাও বলে না, দেখবেন মাথা বোটা গুন্না বাজারে সব বিক্রি হয়ে যায়, বোটা গুন্না বেশি এলাকায় কথা ফেলা গা। বড় পাটের মধ্যে যে ছোট ছোট পান আছে যে বিক্রি করে সেও কিন্তু বলে না, যে কেনে তারও বাজান দেখে না, যে কেনে উনি বোঝে যে কয়েক থাকতেই পারে। আল্লাহ একবার আমরা গেছে বাজারে যেমন পানের যেমন বোটা গুন্না বিক্রি হয়ে যায় ছোট বড় কেউ দেখে না, ও আনেওয়ালা উম্মত শেষ জমানা নবী হারা উম্মতের দল, ও উম্মতের নবী পাও নাই আব্দুল কাদের জেলানি পাও নাই খাজা মঈনুদ্দিন সিস্তি পাও নাই বাউদ্দিন নকশবন্দি পাও নাই,
সর্বনারী সাত মাওলানারে পাওনাই কথা, সর্বনারী সাত মাওলানারে পাওনাই ইয়ারউদ্দিন খলিফা পাইলাম না, নেসারউদ্দিন পাই নাই, হাসানউদ্দিন পাই নাই, সাহানি পাই নাই, শাহ মাকদুম পাই নাই, আমানত শাহ পাই নাই। ওরে আনেওয়ালা উম্মতেরা, শেষ জামানা বিপদের জামানার উম্মতেরা, তোমরা শুনিয়া না উম্মতের দল, এই জামানায় একবার আহলুল্লাহ মাওলার এমনও পাগল আছে, ওনাদের সাথে যদি তোমার নাওড়া বান্ধা দিতে পারে, আরে আমরা দেশের বাজারে যাব না, তা গুণা পান বিক্রি হয়, আল্লাহর ভাগের বাজারে ওলি আল্লাহর সাথে গুণাগারেরাও বিক্রি হইয়া যায়। নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর। আমার মোবাইলের মধ্যে কমসে কম 100টা মাহফিল আছে, বাংলাদেশের বড় বড় হুজুরের মাহফিল আমার মোবাইলের মধ্যে সব বানা আছে, ভুল ধারণা ভুল ধারণা, মাহফিল মোবাইলের মধ্যে মাহফিল শোনা যায়, আল্লাহর ওলির সওয়াব পাওয়া যায় না, সওয়াব পাইতে হইলে সামনে যাওয়া লাগে, ওই আল্লাহর ওলির সামনে যদি বসার মতো পয়সা তোর ভাঙ্গা অন্তরটা নিয়ে অনু নাই বিরো নাই কাকুতি কইলা, ওনার সামনে যদি তেলটা ভাঙ্গা বসতে পারো, আর ওনার পাওয়ারের সত্তা যদি তোর অন্তরে পড়ে, আমার মাওলা কুদরতের কলিজা আল্লাহ কুদরতের দরজা খুলিয়া দিল, তোর মরা অন্তরের মধ্যে নূরের বাতি দাও তা করে জ্বালাইয়া দেবে, তোর মরা কলমে আগুন জ্বালবে কোন সন্দেহ নাই, এ জ্বালাইতে পারে কি পারে না, এ বাবা হেদায়েত দার মালিক কে 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 কত মধুর নাম হয়, আল্লাহ আল্লাহ মোমেনু কা কাম হয়, আল্লাহ আল্লাহ কেমন সুন্দর নাম, আল্লাহ আল্লাহ পাগল কাম হয়, আল্লাহ নামে নাচা তোর তৈরি করবে না, আল্লাহ নামে তুই নাচতে পারবি না, মজা পাবি না, কারণ যার সাথে যার ভাব তার ছায়া দেখলো না, তোর যেমন দুনিয়ার মাইয়ারে দেখলে মজা লাগে, ওরা সবকু বুঝলে যখন মাওলার নূর দেখতে পায়, ওরা সব বন্ধ করলে যখন মাওলার নূর দেখে, আল্লাহরে ডাকতে তখন মজা লাগে, এ পাগলারা সব বন্ধ করে তাকায় দেখো, ভাই না মা তু আল্লু হাসাম্মা ওয়াজহুল্লাহ, আমার মাওলা ডানে আছে বামে আছে সামনে আছে পিছনে আছে, আমার মাওলা উপরে আছে নিচে আছে সব জায়গা হবে, আপনি আপনি আপনার দিকে তাকান, আপনার কলমের দিকে তাকান, আমার মাওলা চতুর্পাশে আছে, আমার মাওলা আসমানে আছে জমিনে আছে, মাওলা 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 আপনি এখন নূরের উপরে বসা, নূরের উপরে বসা, ওরে তোমার নারে ওরে যুবকের দল, আল্লাহর মহব্বত নাই, আল্লাহর মহব্বত আমরা বুঝিও না, ও যুবক মাওলার মহব্বত সিনা ফাইয়া ওলা, আল্লাহর মহব্বতের দিকে সিনা ফিলাইয়া দে, ও পর্দালের মা বোনেরা ও আমার যুবকের দল, আল্লাহ এক এলাকার মধ্যে আমি তো বিভিন্ন সময় বলি, এক এলাকার মধ্যে কাপন সুরা ছিল, কাপন চুরি করতো, চুরি করে বাজারে বিক্রি করতো, ওর কাজ ছিল বাজার কাপন চুরি করা, মরা মানুষ কোথায় মারা যায় শুনলে, তারপর ওই জায়গায় যাইয়া রাত্র একটা দেড়টা দুইটার সময় কবর খনন করিয়া পাগলায় কাপনারে টাইনা কবর থেকে বাইর করিয়া পরের দিন বাজারে বিক্রি করে সংসার সাধিত, এমন বান্দা এলাকার মধ্যে এক আল্লাহর ওলি ছিল, বুজুর্গ বান্দা ছিল, পাওয়ার মাওলার
সাথে বড় যোগাযোগ। ওই আল্লাহ বলেন খাদেম বলতে আমাদের এলাকায় কাপন চোরা আছে, ও তো মরার পরে মানুষের কাপন কবর থেকে চুরি করিয়া নিয়ে আসে। হুজুর একটু আপনার কাছে আরে আনবো, একটু দোয়া করিয়া দেবেন, মাওলায় তো হেদায়েত দিতে হবে। ওরে কাবনা চোখ রাস্তা।